একসময় উপসাগরীয় দেশ কুয়েত মানেই যেন প্রবাসী কর্মজীবীদের কাছে ছিল স্বপ্নরাজ্য। অনেকে সে সময় সাজিয়েছেন জীবন পংক্তি। প্রায় 3 লাখ বাংলাদেশির সেই কর্মস্থল করোনা ছোবল আর অর্থনৈতিক সংকটে অনেকটাই ম্লান। পাশাপাশি আকামা নবায়ন করতে কুয়েত সরকারের নতুন নীতিও একটি বড় বাধা। বর্তমানে কেমন আছেন কুয়েতে প্রবাসী কর্মজীবীরা? শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তাদের আকামা রেনু হবে। নতুন করে একটা আইন চালু হতে যাচ্ছে, অনেকেই দেখা যাবে তার প্রকৃত বয়স হচ্ছে 55 কিংবা 52 বছর, কিন্তু তার পাসপোর্টে কিন্তু 60 বছর হয়ে গেছে। অনেক পরিশ্রমের বিনিময়ে আমাদের পারিশ্রমিক ঠিকমতো পাইনি। এরই মাঝে কর্মহীন হয়ে অনেকেই ফিরেছেন দেশে, মানবেতর জীবনযাপন করছেন বেশিরভাগ প্রবাসী শ্রমিক। অনেক মানুষ করোনার মহামারীর কারণে ইলিগেল হয়ে গেছে, তাদেরকে কীভাবে লিগ্যালিটি দেওয়া যায় কুয়েত সরকারের মাধ্যমে আলাপ আলোচনা করে একটা সুন্দর একটা সমাধানের ব্যবস্থা করেন আপনারা প্লিজ। তাদেরকে সহজ সাথে ঋণ দিয়ে পুনরায় অন্য কোনো দেশে পাঠানো হোক অথবা ব্যবসা বাণিজ্যের জন্য তাদেরকে ঋণ দেওয়া হোক, বাংলাদেশের সুনামটা অক্ষুণ্ণ রাখবেন সে প্রত্যাশা করে একজন প্রবাসী হিসাবে। পাশাপাশি প্রবাসী ব্যবসায়ীরাও হাল ছেড়ে দিয়েছেন, অনেকেই ব্যবসা গুটিয়ে ফিরতে চাইছেন দেশে। সবকিছু মিলেই কিন্তু আমরা আসলে নতুন ভাবে ভাবতে পারছি না। দীর্ঘ করোনার সময়টা কিন্তু আমরা অনেকটাই কিন্তু করোনার কাছে আমরা অনেকটা অসহায় পড়েছি। আমাদের আগের মতো ওইরকম বিজনেস নাই, আমরা লেবারদের ঠিক মতো বেতন দিতে পারতেছি না, আমাদের যারা মালিক বা ওনার তারা আমাদের বেতন দিতে হিমশিম খাচ্ছে। এসব রেমিটেন্স যোদ্ধারা যেন নতুন জীবন শুরু করতে পারে সেজন্য সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। সমস্যা আছে সেজন্য যেন বাংলাদেশ সরকার সদায় নজর রাখেন। এক পর্যবেক্ষণ বলছে মধ্যপ্রাচ্যে 2010 থেকে 2020 বিগত 10 বছরে যতটা সংকুচিত হয়েছে শ্রমবাজার তা স্বাভাবিক হতে প্রয়োজন দীর্ঘ সময়। মুবাল্লিক করিম, মাইটিভি।